আচ্ছা তাহলে আমি একটু নোট মাউস করে, ছেড়ে দাও, মাউস ছেড়ে দাও, একটু মাউস ছেড়ে দাও। দিছি এবার ঠিক আছে, এবার না। হ্যাঁ, ওকে তো আমি নোটপ্যাড ওকে নিয়ে, নোটপ্যাড নিলাম, নোটপ্যাড নেওয়ার পরে, হ্যাঁ নোটপ্যাড নেওয়ার পরে আমি বিজনেস নেমটা কপি করছি। কপি করলাম, এখন নোটপ্যাডে আমি রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা আর আর ডেসক্রিপশনটাও রাখছি, একটু নিচে রাখি। ডেসক্রিপশন ডেসক্রিপশনটা আছে, আমি আমার মতো দিয়েছি, ঠিক আছে। বেশি লেখলাম না, ছোট্ট করে লিখলাম, আর ডেসক্রিপশন মেলা বড় হবে, আমি এর ছোট্ট করে লিখলাম, এর প্রায় 20-30 গুণ বেশি বড় হবে। বেস্ট হবে। এটাও আমি নিয়ে নোটপ্যাডে রেখে দিলাম। ব্যাস, আচ্ছা এবার বুঝলাম। এবার আমি এই এনের কাছ আছে এরকমই একটা করবো, এনের এখানে ক্লিক করলাম, এটা চলে আসলো, এখানে কলমে ক্লিক করলাম, আসার পরে আমি এই যে কি করে ডেসক্রিপশন আর নোটপ্যাডে রেখেছি এটা আমি কপি করলাম, এটা কপি করলাম। ডেসক্রিপশনের ওই জায়গায় বসাবো, কন্ট্রোল সি কপি করলাম, করে আমি ডেসক্রিপশনের এই জায়গাটা আমি বসিয়ে এটা দিলাম, কেটে দিতে হবে। ডিটা কেটে দিয়েছি। আর আর বিজনেস নেমটা আমি নোটপ্যাড থেকে নিয়ে আসলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। ব্যাস আমার কাজ শেষ, এটা কেটে দিলাম, দেখেন এখানে দুটো হয়ে গেল এরকম। ঠিক আছে, আপনি যদি মনে করেন আরো করতে পারবেন। আচ্ছা আমি আর করছি না, এখন যেটা হইলো আর কি, চলে যাব এই জায়গায়, এই যে একদম উপরে, ভুল করে এটা যাবেন না, এই জায়গায় উপরে উপরে একদম উপরেটায়, তারপর এখান থেকে এই যে এক্সপোর্ট টু KML এইটা চলে আসতে হবে, এক্সপোর্ট টু KML। আপনি কি খাতায় লিখবেন ধাপগুলো? না, আমার আমি এগুলো ক্লিয়ার দিয়েছি, আচ্ছা ভিডিও দিন, মাঝখানে ওই একটু ক্লিয়ার, ওই জায়গায় ক্লিয়ার ছিলাম না, সেটা বারবার বুঝে গেলাম। আচ্ছা এখান থেকে যেখানে আপনি ক্লিয়ার থাকবেন আবার আপডেট করবেন, আমি আবার চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, এক্সপোর্ট আমি টু KML এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আসবে, আসার পরে এখানে আমি ক্লিক করার পরে এই জায়গার থেকে এই যে সর্বশেষ যেটা আছে সার্কেল 16, মানে আপনি সার্কেল 16 আছে ওখান থেকে ই করেছেন, ওই ম্যাপ যখন বৃত্তটা তৈরি করলেন সার্কেল 16 আপনি ডাউনলোড দিয়েছেন, ঠিক আছে সেটাই আসছে আর কি। কথা বুঝতে সব পারছেন? না বুঝছি, বুঝলে আবার বলেন। আচ্ছা আমি বুঝেছি, চলো চলো তো ক্লিক করি, দাঁড়ান আমি একটু দেখি, আগে এখানে দেখে বলছে নেওয়া আনটাইটেল লেয়ার, এখান থেকে একটু নিচের দিকে যায় সার্কেল 16 কোন জায়গায় আছে এটা দেখি নাই, ওই যে সার্কেল 16 না এটা, ঠিক আছে সার্কেল 16 এইটা, আর এখানে দেখাচ্ছে আরেকটা এই, মানে এটা একটা ফোল্ডার আর কি, ফোল্ডারটার নাম হচ্ছে এই যে এন যেটা করা হয়েছে এই ফোল্ডারটার নাম এইটা, এটা আনটাইটেল লেয়ার, ঠিক আছে আনটাইটেল লেয়ার, বুঝতে পেরেছেন? সার্কিট ছিল না, না না এটা হচ্ছে আনটাইটেল লেয়ার, এইটা মানে আপনি চেনবেন কি করে, আপনি এই যে এন এইটা দেখে, এই যে এটা ফোল্ডারের নেম, এটা ফোল্ডার নেম, আর এইগুলো বাদ বাকি কাজ করেছেন, এই যে এটা হচ্ছে ফোল্ডার নেম, সবসময় এইগুলো দেখবেন যে কার অধীনে কাজ করলাম, এর অধীনে এই কাজগুলো হয়েছে, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে এলিকাটার নাম চেঞ্জ করে, এলিকাটার নাম কিন্তু আপনি চেঞ্জ করতে হবে, আমি চেঞ্জ করে দিচ্ছি, এর উপরে ক্লিক করব, ক্লিক করার পরে বলবে যে এডিট লেয়ার নেম, এই লেয়ারের একটা নাম দিতে হবে, তো এই লেয়ারের নাম দেবেন ওই বিজনেস নেম,
ঠিক আছে, এই যে বিজনেস নেমটাই দিয়ে দিলাম, ওটা আমার কপি করা ছিল, এখানে দিয়ে দিলাম সেভ। এই যে লেয়ারের নাম হয়ে গেল এটা, আকি ফুড অ্যান্ড বেভারেজ। লেয়ারের নাম জরুরি কিনা, লেয়ারের নাম দিতে হবে, আপনি পরে হলেও দিতে হবে, আগে হলেও দিতে হবে, আমি এই জন্য দিয়ে দিলাম আগে, বুঝতে পেরেছেন? লেয়ারটা তৈরির সময় এখানে কি সেই সার্কেল কেএমএল ওয়ান বা সার্কেল 16 এটা হতে পারত না তৈরির সময়? হলো আপনি যখন ম্যাপ সাইটেশন এখানে আপনি যখন ম্যাপ এটা বসিয়েছেন, হ্যাঁ, তখন এই 16টা আপনি হচ্ছে 16-কে 16-র উপরে একটা ক্লিক করে তারপর করতে হয়, কিন্তু এটার উপর করেননি, আলাদা ভাবে এন তৈরি হয়েছে, অন্য একটা ফোল্ডার নিয়ে তৈরি হয়েছে, বুঝলেন? এইখানে আমার একটু ঝামেলা আছে, এই জায়গাটা ঝামেলা এই আছে। জায়গায় সমস্যা। আপনি যখন ওই ম্যাপের এই যে ফোটা ফোটা মারবেন, ঠিক আছে, হ্যাঁ তখন হ্যাঁ এই যে 16টা এরকম হবে। আচ্ছা আমি তার সাথে নতুনটা দেখাই, আপনি আপনি প্রথমতে দেখেন একটা নতুন ক্রিয়েট করে দেখাই নাকি? প্রথমতে দেখাই তাহলে এটা আমি, শুরু থেকে দেখছি, তাহলে আমরা শুরু থেকে দেখছি না? হ্যাঁ একদম প্রথম দেখাচ্ছে, এই যে ক্রিয়েট নিউ ম্যাপ, ক্রিয়েট নিউ ম্যাপ, এখানে আসলাম, এখানে একটা বিজনেস নেম দিতে হবে, চলছে ঠিক আছে, রেকর্ড তো চলছে, হ্যাঁ রেকর্ড চলছে, তখন ক্রিয়েট নিউ ম্যাপ আসলাম। আমার কথা কি শুনতে পাচ্ছেন জোরে? খুব সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা আমার সাথে সাথে ওই হ্যাঁ না বলবেন তাহলে আমি কাজটা আগে দিতে পারবো। বলবো তাহলে এখানে যখন আসলাম তখন এই জায়গায় বিজনেস নেম দিয়ে সার্চ দেবো, তো আপনি যে বিজনেস নেমটা দিয়েছেন আমি ওইটাই দিচ্ছি, ওইটাই কপি করে বায়ার তো দিয়ে দেবে, মনে করেন এটা বায়ার দিয়েছে, ও এটা আমি এখানে দিচ্ছি, দিয়ে সার্চ দিলাম, সার্চ একদম সার্চে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এইটা দিয়ে এই যে এইটা আসলো, এইটা এই যে এখানে আমার এই লিখাটার নিচে দেখেন, এই দেখেন চিহ্ন করে দেখাচ্ছে, এটা এই চিহ্ন করে দেখিয়েছে এইটা এটা, আচ্ছা তখন এখানে অবশ্য তিনটে সেল এসেছে, এখানে তিনটে এনার আবার তিনটে কাজ, মানে তিনজনাতে কাজ করেছে, আকিজের কোম্পানি তো বাংলাদেশের এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, ওরা এভাবে হ্যাঁ ম্যাপটা হ্যাঁ করেছে আর কি, এই জন্য তিনটে এসেছে, কিন্তু আপনারা বিদেশি বায়ারদের সাধারণত একটাই আসবে। তো এখান থেকে আমি একটা কেন্দ্র নেব, তো আমি এখান থেকে অ্যাড মার্কেটে ক্লিক করছি, আরে এখানে এগুলো আসলে কি করে, ও এগুলো কি আপনি করেছেন নাকি? রানি এটা করা ছিল না? এই জন্য তিনটে দেখাচ্ছে এখানে, আচ্ছা দাঁড়ান আমি রানি ডিলিট করে দিই, আপনি করেছেন, করতে পারি, আমি করতে পারি, এই জন্য তিনটে আসছে, সাধারণত একটাই আসে। গতকাল না আমি পাঠাইছি, বিরাট বাগান পাঠাইছি, ডিলেট ডিলেট ডিলেট, আচ্ছা ডিলেট করে দিলাম, এখন এখানে আমি সার্চ দিচ্ছি, এখানে বিজনেস নেম দিয়ে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এই যে এক আচ্ছা বিজনেস নেম দিয়ে আমি আবার সার্চ দিচ্ছি, আবার সার্চ দিলাম, ওইটা নিচ্ছি না, আমি এখানে আরেকটা নিই, ঢাকাটা নিই, এখানে নাম দেওয়া আছে না, তো জায়গার নাম দেওয়া আছে না, এই জন্য ওরকম আসছে, এটা একটা আসছে, ঠিক আছে। আচ্ছা এবার এটা আসার পরে এই জায়গায় আমি মার্কার নেব, মার্কারে ক্লিক করলাম, দিয়ে এর পাশে একটা জায়গায় মার্কার নিলাম, আচ্ছা নেওয়ার পরে এখানে বিজনেস নেম দিয়ে দেবো, এটা আমি কেটে দিচ্ছি, এই মার্কারটা
একটা ডিলেট হয়ে গেছে, দাঁড়া। কাজ করছে আচ্ছা, আমি এখান থেকে মার্কার নিলাম, মার্কার নিয়ে এই জায়গাটা বসিয়ে দিলাম, করলাম। এইটা আসছে কেন? ঢাকা, এদের অনেক শাখা তো বেশি আসছে। ঢাকা কুমিল্লা এটা দিয়ে আচ্ছা একটা আসছে। এখন আমি এখান থেকে অ্যাড মার্কার নেব, এরপরে আমি একটা কেন্দ্র নিলাম, ঠিক আছে, কেন্দ্র আসলো, এটা আমি সেভ করে দিচ্ছি, কেন্দ্র আসলো। এখন এই কেন্দ্রের এই কলমে ক্লিক করব, কলমে ক্লিক করার পরে বিজনেস নেম দেব, বিজনেস নেমটা আমি কপি করে পেস্ট করে দিলাম, আর ডেসক্রিপশন দেব, ডেসক্রিপশন এটা নোটপ্যাড থেকে নিয়ে কপি করার পরে এটা পেস্ট করে দিচ্ছি। কেন্দ্র হলো 28 বিল, বাট আমরা এটা মানে অনেকটা কাল্পনিক কাল্পনিক ডেসক্রিপশন দিলাম আমরা অনেকটা, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ, ওকে ঠিক আছে, এটা সেভ করে যেমন দিলাম, দিলাম। ওকে সেভ করলাম। এখন একটা এই ম্যাপের এই জায়গাটার আমি একটু কালার করতে চাচ্ছি, তো এই কালারে এটাই ক্লিক করলাম, ক্লিক করার পর আমি লাল কালার দিলাম, পপুলার আইকন না লাল দেবো না, এইটাই দিই। আচ্ছা এখানে একটা ঘরের ঘরের প্রতীক দিলাম, এটা ব্যাস হয়ে গেল। এইবার একটা ছবি দেবো, এখান থেকে ক্যামেরায় ক্লিক করলাম, সিলেক্ট, এখান থেকে একটা ইমেজ দিয়ে দিলাম, ওখানে ক্লিক করলে ইমেজ হয়ে গেল। হ্যাঁ আবার দেখাবো, আচ্ছা হ্যাঁ, আবার দেখাচ্ছে, এই যে এখানে ক্লিক করো, হ্যাঁ এখান থেকে ক্লিক করে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করলাম, করার পরে আপনার ফোল্ডারে চলে আসলো, আপনার ফোল্ডারে এই যে এইটা আছে আপনার ইমেজ, এইটা যেটা দেবে সেটা যেখানে থাকবে সেখান থেকে ডাবল ক্লিক করতে, সেটা এসে এর উপর ডাবল ক্লিক করলে আপনার ছবিটা নিয়ে নেবে, ঠিক আছে। ইমেজটা নিলাম, এইটা কাজ করলাম, এখন এতক্ষণ ধরে কেন্দ্র তৈরি করলাম। আচ্ছা এইবার হচ্ছে আমরা সার্কেল নেবো, তারপরে এখন সার্কেল নেবো, এখন চলে যাবো কেএম এর, আরেকটা নতুন গ্যাপ নিচ্ছি, কাজ করে এখন কেএমএল, কেএমএল সার্কেল জেনারেটর, এটাই সার্চ দিচ্ছি, প্রথম যে ওয়েবসাইটটা এটাই আসবে, সিলেক্ট করলাম, আচ্ছা এখান থেকে রেডিয়াস নিচ্ছি, রেডিয়াস আমি 3 নিলাম, কিলোমিটার কিলোমিটার আছে, এটা রেড রেড থাকলো, হোয়াইট আমি আছে 3 দিলাম, হোয়াইট ইজ রেকর্ড আছে তো? হ্যাঁ রেকর্ড হাউস, ল্যাটিটিউড আর ল্যাঙ্গুয়েজ এই দুটো বসাবো, এটা আমি ম্যাপে আবার চলে আসলাম, ম্যাপে আসলাম, ম্যাপের কেন্দ্রে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এই যে আগেরটা আছে ল্যাটিটিউড, এটাকে আমি কপি করছি, কন্ট্রোল সি কপি করলাম, ইমেইলে চলে আসলাম, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি, এটা হয়ে গেল।
আবার মেফে চলে আসলাম, মেফে আসার পরে পরেরটা নেব। যদি মাইনাস থাকে মাইনাস সহ নিতে হবে। ওকে ঠিক আছে। পরেরটা আমি কপি করলাম, কেএম এ চলে আসলাম। এ লংগিটিউডটা আমি কন্ট্রোল ভি, টেস্ট করলাম। কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দিলাম। এখন আমি সার্কেল জেনারেট করব। এই সার্কেল জেনারেট আমি ক্লিক করলাম, ওকে ঠিক আছে। ডবল হয়ে গেল। সার্কেল 18, আচ্ছা সার্কেল সার্কেল 18, 18 নম্বর সার্কেল। এই যে 17, 18, কয়বার হয়ে গেল? 19, 20, ষোলো কাজ, ওই তিনবার ক্লিক হয়ে গেছে, তিনবার হয়ে গেছে। আচ্ছা 19 নম্বরটা আমার তো 19, শেষে 19টা এসে, 19টা নেবো, ঠিক আছে। হ্যাঁ এখানে তো বেশি আমার ক্লিক দুই তিনবার হয়ে গেছে এই জায়গায়, এই জন্য তিনবারই ডাউনলোড হয়ে গেছে। এবার মাই ম্যাপে চলে যাবো। আচ্ছা এটা মনে রাখলাম যে 19 নম্বরটা। এবার আমি ম্যাপে ওকে চলে আসলাম, ম্যাপে চলে আসলাম। ঠিক আসার পরে ইম্পোর্ট করব, ঠিক আছে। ইম্পোর্ট এখানে কিছু নেই, হ্যাঁ এখন আমার লেয়ার নিতে হবে, ঠিক আছে। লেয়ার এখানে আমি কটা করেছি, একটা করেছি, এগুলো আসলে কিভাবে, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আমি কাজ করেছি শুধু সেন্টার সেন্টার এটা করেছি, এগুলো হয়তো কোনোভাবে আমার ক্লিক লেগে গেছে, ক্লিক হয়ে গেছে, তো এগুলো ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট করে দিচ্ছি, এর উপর ক্লিক করব, যেটা ডিলিট করবো তার উপর ক্লিক করলে এই যে সেটা চলে আসলে, এই যে ডিলিট। আচ্ছা শুধু আমি এই সেন্টারটা করেছি, সেন্টারটা কোনে গেল? আচ্ছা সেন্টারে আমি এটা ক্লিক করে দিলে চলে আসবে, এখানে ক্লিক করলে সেন্টারটা দেখা যাবে। এই যখন খুঁজে পাওয়া যাবে না তখন ওই যে ওই লিখাটার উপর ক্লিক করতে হবে। এটা আমি মাঝখানে নিয়ে আসি, ব্যাস এখন এই আছে, এতটুকু কাজ হলো। সেন্টার নিয়েছি, এখন আমি সার্কেলটাকে কি করেছি জেনারেট করেছি, এখন ওইটাকে আমি আপলোড করব। আপলোড যখনই করবো তখন সার্কেলটা দেখা যাবে। আচ্ছা আমি এর জন্য কি করবো, এখানে ইম্পোর্টের কোনো জায়গা নেই, ঠিক আছে, এটা এটা মাথায় রাখতে হবে, এখানে ইম্পোর্টের কোনো জায়গা নেই। তখন আমি অ্যাড লেয়ার নেব, একবার ক্লিক করব। সার্কেল ক্রিয়েট করার পর মাই ম্যাপে গিয়ে অ্যাড লেয়ার, হ্যাঁ অ্যাড লেয়ার ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট আসলো, ইম্পোর্ট এখন আমি ইম্পোর্টে ক্লিক করব একবার, এটা আসবে, তখন সিলেক্ট এ ফাইল ফ্রম ইউর ডিভাইস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কম্পিউটার চলে আসবে, আসার পরে এখান থেকে আমি যে যে ফোল্ডার করেছি ফোল্ডার ডিতে, ফোল্ডার ডিতে, ডি থেকে এই গুগল ম্যাপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, করার পরে এই যে, এই যে ষোলো, ষোলো নাম্বারটা, ষোলো নাকি 18 না 19, 19 19 সর্বশেষ 19 এটা বেরিয়েছে। এগুলো ডিলিট করে দেবো একটু পরে, এগুলো ডিলিট করে দেবো। আচ্ছা 19 নাম্বারটা আমি ডাবল ক্লিক করলাম, নম্বরে ডাবল ক্লিক করো। ডাবল ক্লিক করার পর লোডিং নিয়েছে, লোডিং নিয়ে এখনই ম্যাপটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। যখন তৈরি হয়ে গেল তখন আমার এই যে মাঝখানে যে একটা, আপনি যখন বলছিলেন আরেকবার আবার করতে হবে নাকি, আমি বললাম আবার করতে হবে, এই কেন্দ্রটাকে আবার আছে
ওই বিজনেস নেম এবং ডিসক্রিপশন দিতে হবে। তখন আমি এখানে ক্লিক করব, এটা একটু অন্য কালার হয়ে গেছে, ঠিক আছে। আর কিরকম একটা হয়ে গেছে, দেখেছেন প্রিন্টটা কিরকম একটা হয়ে গেছে, মানে এখানে আমি ক্লিক করলাম, সার্কেল ক্রিয়েটের পর আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ সেন্টার ক্লিক পয়েন্ট করার পরে সার্কেল, আমার এই কলমে ক্লিক করছি, কলমে কলমে ক্লিক করার পরে এখান থেকে বিজনেস নেমটা আমি দিয়ে দেবো। আমি এই নোটপ্যাডে আসলাম, এখান থেকে আগে ডেসক্রিপশনটা আমি কপি করলাম, এখানে আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন, পেস্ট করলাম, আর নোটপ্যাডে আসলাম, আবার এখান থেকে বিজনেস নেমটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি, এটা চলে গেল। এবার এখানে আমি এখানে যেটা আছে এটা ডিলিট করে দেবো। দিয়ে বিজনেস নেমের এই জায়গাটা আমি পেস্ট করে দিলাম। এখানে আমি সেভ দিয়ে দিলাম। এরপর একটা ছবি দেবো, ক্যামেরায় ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট, বিজনেস নেম আর প্রত্যেকবারই ছবি ইংরেজি, তিনটে, বিজনেস নেম, ডেসক্রিপশন আর ছবি। এখান থেকে ডাউনলোড ফোল্ডারে আছে আমার ছবিটা, ডাউনলোডে ক্লিক করলাম, এখান থেকে যে ইমেজ এটা নিয়ে নিলাম। কেন্দ্রে আসলেই আমাকে আর বিজনেস নেম যখনই যখনই বৃত্ত ডেসক্রিপশন নেবেন, আর যখনই বৃত্ত হবে তখনই কেন্দ্রে ওই কাজটা করতে হবে। কাজটা করতে হবে। ওকে, লেকিন তিনটে জিনিস দিলাম, বিজনেস নেম, ডিসক্রিপশন, ছবি। এরপরে এই কেন্দ্রটাকে সেই আমরা ঘরের মতো করলাম, সেই ঘরের আবার ঘরের মতো করব। এই যে কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করার পরে ও একটা কালার দিয়ে দিচ্ছি, ওই কালারটাই দেবো যেটা দিয়েছি আর কি। এখান থেকে ওই কালারই থাকলো, আর এই যে ঘরের মতো এটা নিলাম, কালার সবুজ হয়ে গেছে। আমি ঘরের মতো তো ছিল, কিন্তু আবার আবার নিচ্ছি কেন, আবার ঘরের মতো মানে করছি কেন? বিষয়টা হচ্ছে এই সেন্টারটা, তখন আপনি একটা সেন্টারের অধীনে একটা বৃত্ত তৈরি করলেন, ঠিক আছে, বিষয়টা বোঝেন, বৃত্ত তৈরি করেছেন, আচ্ছা। তারপরে বৃত্ত যখন তৈরি হয়ে গেল তখন ওই সেন্টারটা আপনার নেই হয়ে গেল, নেই হয়ে যায়, ঠিক আছে, নেই হওয়ার পরে মানে চলে যায়, চলে যাওয়ার পরে আপনি নতুন আরেকটা সেন্টার ওই জায়গায় দেখা দেয়। কারণ ওই নতুন আসে, কারণটা কি, ওই নতুনটার অধীনে আবার আরেকটা বৃত্ত আপনি আঁকাতে হবে, এই জন্য আরেকটা নতুন আছে কেন্দ্র আসে। ওকে কারণ কি, আপনি ওকে তখন ওকে আরেকটা ঠিক বৃত্ত আছে। করবেন, হ্যাঁ, তখন হ্যাঁ তার ল্যাটিসিউড আর ল্যাঙ্গিসিউড কিন্তু চেঞ্জ হয়ে যায়, সাধারণত চেঞ্জ হয়ে যায়, মানে 80% দেখা যায় চেঞ্জ হয়ে যায়, হয়তো 20% চেঞ্জ রেয়ার তো হবেই। কম হয়। নতুন যে বৃত্ত আসে তখন ওই বৃত্তটা আবার এটা করার পরে আবার ল্যাটিসিউড ল্যাঙ্গিসিউড দিয়ে আবার আরেকটা বৃত্ত আবার করতে হবে। তো এই এই জন্য আর কি এটা বারবারই করতে হয়, পরবর্তী পরবর্তী বৃত্ত করার সময়ও কি এই হ্যাঁ আবারও করতে হবে, কেন্দ্রটা হ্যাঁ কি আবার, করতে হবে? হ্যাঁ হ্যাঁ তখন নতুন কেন্দ্র আসবে, আর এটা আমি বুঝতে কি পারছেন। করতে হবে এই কেন্দ্রটা আসলো আপনার ওই আমি বৃত্তটা, ওই বৃত্তটা করার জন্য এই কেন্দ্রটা আসলো, যখন বৃত্তটা চলে আসবে এই কেন্দ্রটা দৌড় মারবে, তখন নতুন একটা বৃত্ত ওই জায়গাটা দেখা দেবে, তখন ওই বৃত্তর নামটা চেঞ্জ করতে হবে। মানে ওই কেন্দ্রে ঘরটা দিতে হবে, কালার দিতে হবে হ্যাঁ পরবর্তীবার। হ্যাঁ হ্যাঁ আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন, আচ্ছা, কালার দিতে পারবেন, এতে সমস্যা না, আমি এক কালারই দিলাম। আমরা এই যে দিলাম, ঘরও দিলাম কালারও দিলাম, হ্যাঁ দিলাম, তাহলে এতটুকু ক্লিয়ার। হ্যাঁ এখন ক্লিয়ার। আমি অ্যাড মার্কার নেব, ঠিক আছে, মার্কার নেওয়ার আগে তার হচ্ছে 19-এ ক্লিক করতে হবে। 19, হ্যাঁ 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 ঠিক বলেছেন, এটা আমার তো মনে ছিল না, ঠিক না, হ্যাঁ 19 ক্লিক, মার্কা নেওয়ার আগে আমাকে 19-এ ক্লিক করতে হবে। তাহলে 19-এর অধীনে সমস্ত মার্ক অ্যাড হবে। হ্যাঁ 19 ক্লিক করলাম।
তবে একটা জিনিস শোনেন, এখানে আসতে আপনি 19 না, আপনি যদি এটা হয়ে যায় এর আপনি এটা আগে হয়ে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই, আপনি যেটা হবে সেটা আপনি ওই নোটপ্যাডে কাজ করবেন, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে একটা নিয়ম সিস্টেমে গেলে ভালো হয়। একটা 19 হোক, 19 ক্লিক করি মানে আমরা 19 ভুল করে দিতে যদি পারলাম এটা তো। এই এইটা এই লেয়ারটা চলে যায়, কিন্তু দুটো লেয়ার অটোমেটিক দুটো লেয়ার আছে, কারণ আমি ইম্পোর্ট যখন করলাম তখন আর একটা লেয়ার আসছে। একটা হচ্ছে সার্কেল 19 ইম্পোর্ট করার পরে সার্কেল 19 ইম্পোর্ট করেছি, আর আর এইটা হচ্ছে কেন্দ্র নিয়েছে, যে আনটাইটেল যেটা, এটা হচ্ছে আমার কেন্দ্র, প্রথম কেন্দ্রটা নিয়ে আছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে? কেন্দ্রের জন্য আংশিকের লেয়ারটা থাকবেই। থাকবে। এখন আমি 19-এর অধীনেই চাচ্ছি যে হোক, ঠিক আছে? তাহলে 19-এর উপর ক্লিক করলাম, অ্যাড মার্কারে ক্লিক করলাম, এটা ডিলিট করে দিয়ে 19-এর নাম চেঞ্জ করতে বলছে, পরে চেঞ্জ করব। এখন 19-এর নাম চেঞ্জ করার দরকার ওটা লাস্টে উনিশ চেঞ্জ না, করতে হবে, ওটা সবই বিজনেস নেম হবে, ঠিক আছে? ওটা এখন চেঞ্জ করার দরকার নেই, আপনি না হলে চিনতে পারবেন না, ওটা লাস্টে কাজ হয়ে গেলে তখন টুকটুক করে একটা একটা করে চেঞ্জ করতে হবে, যে কটা ফোল্ডার আছে এগুলো এক একটা ফোল্ডার বলে। আমি সেভ করে দিই, না উনিশকে সেভ সেভ করবো না। ক্যান্সেল করে দিয়েছি, মানে এখন আপাতত চেঞ্জ করবো না। আচ্ছা এখন আচ্ছা আমি অ্যাড লেয়ারে যাচ্ছি, 19-এ আমরা ক্লিক করলাম, কি কিভাবে বোঝা গেল যে 19-এ ক্লিক করেছি ঠিক হয়ে গেল? ক্লিক করেছি বলে ওই লেখাটা আসলো আর কি, আপনি 19-এ ক্লিক করা না, দরকার। ওই লেখাটা ওখানে আসছে। আচ্ছা 19-এর অধীনে এই এইগুলো আসছে, এই যে এইগুলো আপনি এইটা ক্লিক করেন, 19-এ ক্লিক করা দরকার, এটা ক্লিক করেন, এটা ক্লিক করা মানে এইটা এইটা এইটা, 19-এর নিচে সব হবে। হ্যাঁ হ্যাঁ ওর নিচ থেকে হবে, মানে সর্বশেষ যেটা আছে সেটাই ক্লিক করলাম, এই ক্লিক করলে এটা চলে আসলো, এই যে এই সেন্টারটা, ঠিক আছে? আর এই বৃত্ত তৈরি করার আগে যে প্রথম একটা সেন্টার করলাম, একটা জিনিস বলেন, বৃত্ত তৈরি করার আগে একদম প্রথমে যে সেন্টারটা করলাম সেটা হচ্ছে এইটা এইটা, আমি এখানে ক্লিক করব না, যেখানে ক্লিক করছি তাতেও কিন্তু এইটাই দেখাচ্ছে, এই যে এই যে, ঠিক আছে? হ্যাঁ এখানে হ্যাঁ কিন্তু দুটো সেন্টার আছে, এখানে কিন্তু দুটো সেন্টার হয়ে গেল, কারণ প্রথমে একটা সেন্টার করে নিয়েছে আর এখন কিন্তু করার পরে একটা সেন্টার করলাম, এই জন্য এই সেন্টারটা আর এই আচ্ছা সেন্টারটা, এই দুটো সেন্টার, এইটা আর এইটা, ঠিক আছে? এখন আপনি যদি মনে করেন যে না আমি এই লেয়ারের অধীনে আমি সবগুলো করব তাতেও করা যাবে, এই লেয়ারের অধীনে করলে তাতেও করা যাবে, এতে সমস্যা না। তো আমি চাচ্ছি যে 19 সার্কেল 19 এর অধীনে হোক, তো আমি এই লেয়ারের উপরে ক্লিক করলাম, আচ্ছা এই লেয়ারটা ক্লিক করলাম, ব্যাস ক্লিক করেছি না, ক্লিক করে এটা চলে এসেছে, মানে এই লেয়ারটা এটা, এই লেয়ারটা আছে এইটা, তো আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখন এখন কিন্তু এই লেয়ারটা সিলেক্ট হয়ে আছে, এই দেখেন দেখেন সিলেক্ট হয়ে আছে। এখন হ্যাঁ আমি সিলেক্ট হয়ে আছে, অ্যাড দাগ মার্কার মতো হয়ে নিলাম, আছে। অ্যাড মার্কার নিলাম, এরপরে আমি এখান থেকে কন্ট্রোল চেপে ধরে মার্কার নিচ্ছি, দেখেন ওই ওর পরে আসছে, কিন্তু দেখেন ওই সাইডে খেয়াল করেন না, 3 নম্বরটা কিন্তু পরেরটাই আসছে। হ্যাঁ 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 পরেরটা আসছে। ষোলো আছে কেন, তো বেশি করে নাও, না অল্প দেখাও, অল্প করে আমি দেখাও। অল্প করে নিচ্ছি, কারণ ওই অল্প সময়ের মধ্যে দেখাবো আর কি। হ্যাঁ হ্যাঁ অল্প সময়ের মধ্যে ক্ষেত্রে হয়ে যাবে, বেশি সময় করা লাগে না, তোমার অন্য কাজ করা আছে। ষোলো কাজ করছে, আমি টিভি বসে আছি এদিকে হাসছে, হ্যাঁ কিন্তু এক পাশে কটা হয়েছে, আপনার ওখানে কটা দেখাচ্ছে, তিনটে দেখাচ্ছে হয়ে নাকি? গেল, না না কিছু করেন না, হ্যাঁ হবে হবে, আচ্ছা আচ্ছা ক্ষেত্রে যেতাম কয়টা দেখাচ্ছে আপনার ওখানে? 5টা। হ্যাঁ 5টা, আমি কিন্তু 8, 9, 10টা করে ফেলেছি অলরেডি, আস্তে আস্তে আসছে, কোনো না কারণে আসছে, নেট বা কোনো কারণে হয়তো স্লো আসছে।
20-30টাই হোক, হ্যাঁ হ্যাঁ বেশি দরকার। রেকর্ড আছে তো? আছে। কোনো কারণে কেটে দিতে দেখতাম। সবসময় খেয়াল রাখতে হবে পাশে ঠিক আছে কিনা, পাশে ঠিক মানে ওই লেয়ারের লেয়ার যে সাইডে লেয়ার গুলো আছে ওই লেয়ার গুলো সব ঠিক আছে কিনা। আচ্ছা আমি 14টা করেছি ঠিক আছে, না 20টা করেছি, হ্যাঁ হ্যাঁ তো আমি এই এখন এই 20টা এনআরওইডি বসাবো ঠিক আছে। তো আমি এই লেয়ারের অধীনে করেছি সার্কেল 19, এই লেয়ারের অধীনে এগুলো করেছি ঠিক আছে, সেই হিসেবে আমি এইটাই ক্লিক করব, এই লেয়ারের এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ওপেন ডাটা টেবিল ক্লিক করলাম, এ লেয়ারের অধীনে এন আমি দেব, পয়েন্ট নেব, সেই লেয়ারে থ্রি ডটে ক্লিক ক্লিক করব। করতে হবে। হ্যাঁ আচ্ছা, এবার একটা তারপর এবার একটা সহজ সিস্টেম দেখেন, আমি একটু আগে আজকে যেটা দেখালাম যে 2 নম্বর লেয়ারে আমার এটা দেখেছেন, 1 নম্বর লেয়ারে আমি ম্যাপ, এটা ম্যাপ, ওই ম্যাপ বলছি কেন্দ্র 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 ঠিক আছে, না 1 নম্বর না 1 নম্বর না, যখন আমি বোঝাই আমি একটু ক্লিয়ার বুঝিনি আগে, যখন বৃত্তটা যখন চলে আসলো, যখন বৃত্তটা চলে আসলো আসার পরে এই কেন্দ্রে আগে কেন্দ্রটা নেই হয়ে গেল, সেখানে একটা কিরমটো মানে অস্পষ্ট একটা কেন্দ্র মতো আসছিল। আসছিল আচ্ছা আসার পরে আমি বললাম যে এখানে আবার কেন্দ্র করতে হবে, তাই আমরা আবার কেন্দ্র করলাম ঠিক আছে। আচ্ছা অস্পষ্ট যেটা আসছিল বলে সেইটা হচ্ছে এই সার্কেল ওয়ান, এই সার্কেল ওয়ান এটা হচ্ছে ওই অস্পষ্ট যে জিনিসটা অটোমেটিক চলে আসছিল, ওই বৃত্তটা হওয়ার পরে অটোমেটিক একটা অস্পষ্ট মতো কিরম একটা কেন্দ্র মতো দেখাচ্ছিল, ওইটা হচ্ছে এই সার্কেল ওয়ান, এটা অটোমেটিক হবে, ওটা আমাদের কারো হাত নেই ঠিক আছে। তারপরে আমরা 2 নম্বরে, হ্যাঁ হ্যাঁ কেন্দ্র, 2 নম্বরটা আমার কেন্দ্র যেটা, হ্যাঁ 2 নম্বরটা আমরা পরে আবার যে কেন্দ্রটা করলাম সেইটা 2 নম্বরটা। ওকে আচ্ছা এখন 3 নম্বরটা আমি চাচ্ছি যে 3 নম্বরটাই বিজনেস নেম এবং ডেসক্রিপশন দেবো, 3 নম্বর বা 4 নম্বর এরকম দুটো তিনটে দেবো, তাহলে আমার নোটপ্যাডে খুঁজতে সহজ হবে ঠিক আছে। তো আমি কি করলাম এখান থেকে আমি কপি করে নেবো, এটা এর উপর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখান থেকে পুরোটা সিলেক্ট করে নিলাম, ওকে আচ্ছা হ্যাঁ এটা কন্ট্রোল সি পয়েন্ট, কপি করলাম, এখন এই এই হ্যাঁ 3 নম্বর এটার মধ্যে দিয়ে দেবো, এখানে ডাবল ক্লিক করলাম 3 নম্বরটাই, ডাবল ক্লিক করে এগুলো এগুলো ডিলিট করে দিলাম, ব্যাক স্পেস টিপ দিয়ে এগুলো সব নেই করে দিলাম, দিয়ে এই জায়গায় কন্ট্রোল ভি ঠিক আছে। আবার পরে আবার পরেরটাই একই ভাবে দিতে পারবো না? যদি মনে করি এইটাও দেবো, হ্যাঁ তাও দিতে পারবেন, আপনি যে কটা দিতে পারেন যে কটা দেবেন তাহলে সে কটা আপনি কাজ কমে গেল, এখানে ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, কিন্তু এখন সবগুলো কিন্তু ওইভাবে দিতে গেলে দেরি হয়ে যাবে। আমার এইভাবে দেওয়ার দরকার নেই, এটা দিয়ে শেষ করে দাও, আর আচ্ছা দিও না দুইটা দিলাম, দুইটা দিলাম, তাহলে আমি বাকি। এখান থেকেও 2টা দেবো, তো আমি এখানেও ডাবল ক্লিক করলাম, যদি আমি না দিই 2টা, না দিলে সমস্যা নেই, আপনি যদি একটা থাকে একটাই যদি নোটপ্যাডে খুঁজে পান তাহলে আপনি একটাই, কোনো কোনো দেওয়া লাগবে না, একটা দিলেই হবে, প্রথম যেটা আছে 2 নম্বর যেটা ওইটা থাকলেই হবে, কন্ট্রোল সি তো দিয়ে নেবেন আপনার সুবিধা হবে। নোটপ্যাডে পাওয়ার সুবিধার্থে দিয়ে নেওয়া, দিয়ে নেওয়া ভালো, আমি নোটপ্যাডে পাইনি, কাজ করতেছি আমি নোটপ্যাডে
গেম খুঁজে পাচ্ছি না, ডেসক্রিপশন খুঁজে পাচ্ছি হ্যাঁ না, যখন খুব দুটো ঝামেলা দুটো হয়ে দেখবেন, যাচ্ছে। তখন অনেকগুলো লেখা থাকবে, তখন লেখাটা আপনি চোখে পড়বে। আমার লেখায় একটাও আমি পালাম না, যার জন্য আমি সে করতে পারলাম না, কি হলো আমার সব এলোমেলো হয়ে গেছে, পরে আবার পেটে দিয়েছি। ও তাই, হ্যাঁ, নোটপ্যাডের নোটপ্যাডের ব্যবহার পর্যন্ত যেই আমি সে পারিনি, আচ্ছা 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 ঠিক আছে দাদা। শেষ করতে পারিনি। আমি তো বসে নেই, আমি এক নাগাড়ি চালাচ্ছি। কন্ট্রোল, টানা চালাইছি, ঠিক আছে স্যার, যত তাড়াতাড়ি কাজটা শিখে যাবেন তত তাড়াতাড়ি অ্যাকাউন্টটা খোলা হবে। মানে একটা কাজ শেষ শিখে গেলে একটা অ্যাকাউন্ট, একটা গিগ দিয়ে চলবে। আর অ্যাকাউন্ট যত দেরি করে খুলবেন তত লস, কারণ এখন ফাইবারে দিন দিন এত মানুষ বেড়ে গেছে, অ্যাকাউন্ট দেরি করে খুললেই লস। পারি কি পারি না, আমি পারবো কি পারবো না, এটা তুমি আচ্ছা পর্যবেক্ষণ করবা ভালো করে, আচ্ছা আচ্ছা করে নিয়ে যা যা আমি করার দরকার তাই তাই করো। এমন যদি হয় যে হ্যাঁ করা যায়, খোলা যায়, আমি তো আছি, তুমি যদি মনে করো আমি তো আছি, আমি যা করার করবো, বিষয়টা সম্পূর্ণ তোমার, তুমি আচ্ছা যাই করো কোনো ব্যাপার না, আমার তুমি যেভাবে যা করবা সেটা হবে। ঠিক আছে বলছি, এবার আমি বলছি এইগুলো করলাম ঠিক আছে, এটা আমি তিনটে দিলাম, একটা ছিল আরো দুটো বাড়ি দিলাম, আচ্ছা এটা হয়ে গেল। আর এইগুলো আমি এখন সেই এন আর ডি দিয়ে দেবো, বিজনেস নেমটাকে আমি এন করে দেবো, তাকে মুছে দিচ্ছি। একবারে মারতে মারতে যাওয়া, বুঝছি না গেল, না কাজ করছে না, আপনি করেন দিনে, আমি করছি, আমি করবো, আমারটা এখন স্লো করছে কেন কেন জানি, বুঝে আছে করেন আমি করি, আমি করি। হ্যাঁ, না করেন। স্পিডে যাও, আচ্ছা এটা কি কই দেবো, এটা কি রেকর্ডিং থাকবে না পজ হবে এইটুকু? রেকর্ডিং হোক, রেকর্ডিং হোক, আচ্ছা ঠিক আছে রেকর্ডিং হোক। আচ্ছা আমি করবো, করেন করবো আমি, না করেন, হ্যাঁ আমি করছি। এটা করে এন আর ডি দিয়ে ফেলে। আপনি তাড়াতাড়ি আসছেন বাড়ি গিয়ে শুনে পড়ুন। হয়ে গেছে, ওকে হয়ে গেছে, হয়ে আচ্ছা গেছে, ছেড়ে দিয়েছি। চেক করে নিয়ে সব ঠিক আছে কিনা একবার চেক করবেন, সবসময় এটা করার পরে এই স্ক্রল করে আস্তে আস্তে উপর উঠলে চেক করে দেবে। এখন এটা কোরাস, এই যে পাশে কোরাস রেকর্ড কেটে হচ্ছে, দিই, এটা কেটে দিলাম কোরাস দিয়ে, এই যে কোরাস রেকর্ড হচ্ছে কি খেয়াল করে বলো, রেকর্ড হ্যাঁ টা খেয়াল রেকর্ড করো। আছে। ওকে, আচ্ছা এইবার
যে কাজটা করলাম, এই যে সার্কেল 19-এর অধীনে এটা করলাম, ঠিক আছে? তো আমরা এই উপরে ডটে চলে যাবো, একদম উপরে ডটে। সার্কেল 19-এর অধীনে আমরা এটা করেছি, হ্যাঁ, এইটাকে আমরা, এরপর তুমি চলে যাচ্ছি। হ্যাঁ, যে কাজটা করলাম এটাকে পুরোটা বাইরে নিয়ে চলে যাবো, নোটপ্যাডে নিয়ে যাবো, এই জন্য একদম উপরে একদম উপরে ডট, থ্রি ডটে ক্লিক করলে এই যে ওকে। এক্সপোর্ট টু KML, এটা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে এই এইটা আসবে, এরকম একটা উইন্ডো আসবে, এখানে এন্টায়ার ম্যাপ, এখানে ক্লিক করব। ক্লিক করব, তারপর 19, 19 ক্লিক এখানে এই করব, যে 19টা কাজ করেছে, 19টা নেব, আপডেট দেবো 19। 19 19-এ ক্লিক তারপর করলাম, এই যে নিচেরটা 19টা ক্লিক এখন করব। 19 দেখাচ্ছে কেন। এরপরে এই নিচের ডাই ক্লিক করো, নিচের ডাই সব সময় নিচের ডাই, ওকে, নিচেরটা তারপর ডাউনলোড, এটা সিলেক্ট করে এবার ডাউনলোড। ডাউনলোড হইলো, এই যে এখানে হচ্ছে, এটা ডাউনলোড ফোল্ডারের নাম দেখেন, সার্কেল 19.KML.KML, ঠিক আছে, কেমন রাখতে হবে, সার্কেল 19 KML, হ্যাঁ দুইটো KML, কিন্তু এর আমি আগে একটা বাড়ি যাচ্ছি। 19, এর আগে একটা ডাউনলোড দেওয়া হলো, এই যে সেটা কিন্তু 19, শুধু 19.KML, আর এটা আছে 19.KML.KML। খেয়াল করতে হবে না, হ্যাঁ, এখন আমরা ওই ফোল্ডারে চলে যাবো, এখানে আর থাকবো না, এবার হচ্ছে আপনার ফোল্ডারে যাব, এই যে এখানে ক্লিক করব, এই জায়গায় উপরে থ্রি, উপরে থ্রি ডট থেকে ডাউনলোড করার পর নতুন একটা ফোল্ডার আসবে। হ্যাঁ ওকে, ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি আমি তাহলে, এই যে এখান থেকে আমরা এখন এই জায়গায় ক্লিক করলাম, এখান থেকে এই যে এইটা ওকে এইটাই ক্লিক করব, ওকে হ্যাঁ, এটা ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এরকম আসবে, তখন এখান থেকে এর উপর ক্লিক করব, এখানে ক্লিক করলে এখানে 19টা, আমি এই যে 19টা সিলেক্ট করব, ওকে 19-এ ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই যে 19 দেখাচ্ছে এখন, এরপরে নিচে এটা ওকে করে দেবো, টিক মার্ক দিয়ে এখানে ডাউনলোড দেবো, তখন ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে, 19 KML বা KML, হ্যাঁ এখন ডাউনলোড হয়ে গেল। তো আমি এই যে ডাউনলোড তারপর দিলাম, এই ডাউনলোড ফোল্ডারটা এখন আমি বের করব, এই একটা নতুন একটা ইয়ে হয়ে গেল, ওইটা আসছে কেন, ওইটা লিখতে হবে, টিপ লেগেছে, নতুন একটা টিপ লেগেছে মানে এটা চলে এসেছে, এটা ডিলেট করে দিচ্ছে, সমস্যা নেই, এর উপর ক্লিক করব, করলে যে ডিলেট অপশন হয়ে যায়, মানে কোনো কিছু ডিলেট করলে ওর উপর একবার ক্লিক করলে এরকম চলে আসবে, তখন এই যে ডিলেট, এই যে সিন বাটন আছে ছবি, এর উপর ক্লিক করে দেবো। আমার হাতে যেন কেমন কম্পিউটার, আপনি কম্পিউটার কাজ করছেন, এই জন্য আমারটা এখান থেকে স্লো কাজ, আপনি হাত দেন দি, আপনার দিয়েই করাই। এইবার যেটা ডাউনলোড হলো ওই ডাউনলোডের পাশে, হ্যাঁ আপনি হাত দেন, ডাউনলোড যেটা হলো ওই দিলাম ডাউনলোডের পাশে দেখেন দুই দাগ আছে, ওই দুই দাগে ক্লিক করেন, শো ইন ফোল্ডার, শো ইন ফোল্ডার ক্লিক করেন, করলাম শো ইন ফোল্ডারে ক্লিক, তারপর আচ্ছা ফোল্ডারে চলে গেলাম, সার্কেল ফোল্ডার আসার পরে শেষে 19.KML.KML বের করতে হবে, এখানে 19.KML প্লাস একটা আমি দেখেন ওইটা ইকেন ডাউনলোড হয়নি, এটা মানে ওইটা মানে ইকেন ইকেন ডাউনলোড হয়নি, মানে ডাউনলোড ফোল্ডারে দিতে হবে, এই যে এটাই মনে আছে, এই যে ডাউনলোড ফোল্ডার, ডাউনলোড ফোল্ডার, এই যে ডাউনলোড ফোল্ডার, এই যে এই যে এই ওকে ডাউনলোড ফোল্ডার, ডাউনলোড ফোল্ডারে গেছি, তাতে তো পাচ্ছি না, এখানেও নেই, ডাউনলোড না না ফোল্ডারে ওই গেছি জায়গায় আছে, না, ওই জায়গায় আছে, না যেখানে আছে সেখানে আছে, যেখানে গেলাম ওই ডিতে আছে, মানে ডিপ ডিতে আছে, হ্যাঁ গুগল ম্যাপে যান, এখানে আছে, 19 19 কয়টা আছে কি আসলে, এটা কেটে নিতে, এটা আসবে কেন কি না, কেটে দিয়ে কোনোভাবে ভুলটা পাটি হয়েছে, আচ্ছা তাহলে এবার 19.KML একটা আছে আর 19 কয়টা একটা টাইম আছে, দেখেন, তিনি কয়টা দেখাচ্ছে, 7:35, ওইটাই হবে, ওইটাই হবে, 8টা
পঁয়ত্রিশ, হ্যাঁ এখন এইটিরিশ, 39, হ্যাঁ ওইটাই হবে, হ্যাঁ উনিশ তিরিশ ডট কে এম এল, তিরিশ। ওইটা 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 এই এই যে এইটা এইটা, এটাতে কি করব, নোটপ্যাডে নিয়ে যাবো এটা। ওর উপরে একটা ক্লিক করেন, একটা ওর উপরে একটা ক্লিক করবেন, করেছেন? হ্যাঁ, হ্যাঁ এবার হ্যাঁ রাইট, করেছি, এবার এবার রাইট বাটন ক্লিক করেন, নোটপ্যাড এবার এটাতে ওখানে, ক্লিক, নোটপ্যাড প্লাস, নোটপ্যাড প্লাস হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, একটা ক্লিক করব। হ্যাঁ করেছি এটা বড় করেন, করেছি, এটা বড় করেন, ওই ক্রসের পাশে ওইটা ক্লিক করেন, ক্রসের পাশেরটা ক্লাসের দেখাচ্ছে, পাশে বড় বড় এইটি, বড় করতে হলে এই যে এই যে এইটা এইটা এটা ক্লিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ বড় করছি, এটা করছি, বড় আচ্ছা, করেছি। এইবার প্রথম থেকে নিচের দিকে এবার টান ই করবেন, হ্যাঁ প্রথম থেকে আস্তে আস্তে মাউস ঘোরাতে ঘোরাতে নিচে আসেন, আস্তে আস্তে আসবেন, হ্যাঁ আসেন আসি, এই যে এরপরে একটা এরকম ক্লিক চিহ্ন করেছি, পরে, এই যে এইগুলো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে এইগুলো, এই প্রথমটা আছে, হ্যাঁ এই দেখেন, হ্যাঁ আমি এই দেখাচ্ছি, এই যে আকিজ, এই যে নেম, আর এই যে ডেসক্রিপশন, এটা আছে ডেসক্রিপশন এইটা, ঠিক আছে? তারপর আমি আরেকটা করেছি, এই যে নেম, আরেকটা কই, এই যে নেম, এই যে নেম, আর এই যে ডেসক্রিপশন, এইটা ডেসক্রিপশন না, এইটা ডেসক্রিপশন, ঠিক আছে? হ্যালো, হ্যালো, রিংটা অন করে দিলাম। আচ্ছা, এইবার এই যে প্রথমে বিজনেস নেমটা পাশে, এই যে আকিজ গ্রুপ, এই যে এটা আছে বিজনেস নেম, ঠিক আছে? আমার মাউস দেখা যাচ্ছে না, আবার দেখাও দিন মাউসটা, না না হ্যাঁ নাড়াচ্ছি তো, আমি দেখতে পাচ্ছি না, মাউসকে নিলাম না, এবার দেখা যাচ্ছে, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, এবার মন ও তাহলে নেট, মাউস, হ্যাঁ এবার মাউস, আচ্ছা এই যে এই যে এই এবার বিজনেস নেম এইটা, হ্যাঁ 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 আর এই যে ওর নিচে এই যে ডেসক্রিপশন, ঠিক আছে? হ্যাঁ, এবার আরেকটু নিচে যান, মাউস ঘোরান নিচের দিকে অল্প একটু, দেখেন একটা, আর এই যে একটা বিজনেস নেম আর ডেসক্রিপশন, দুইটা মোট তিনটা ছিল, আবার নিচে যান, মাউস ঘোরান, তিনটে আছে, দুইটা দুইটা হইলো কেন, তিনটে আছে, তিনটে আছে মানে এখানে তিনটে আছে, এখন আচ্ছা হইলো, একটা দুটো দুটো যে আর উপরে আরেকটা দুটো আছে, দুটো, এই একটা আছে, এটা আছে ওই ভাষায় প্রকাশ করছে না, এটা একটা অন্য ভাষায় দেখাচ্ছে, এই যে নেম, এই অন্য দেখেন, এই যে নেম, অন্য ভাষা, ওইটা তো হচ্ছে ওই কেন্দ্র না, কেন্দ্র করে এলাম, ওই জন্য কেন্দ্রটা এইভাবে দেখায় আছে, ঠিক আছে? আপনার এইটা আছে কেন্দ্র, এইটা বিজনেস নেম, বিজনেস নেমটাই দেখাচ্ছে, আর এই কেন্দ্রটা, কেন্দ্রের এই ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন লিখা আসছে, কেন্দ্রটাকে এইভাবে দেখায়। হ্যালো, আচ্ছা আচ্ছা, শুনতে হ্যালো, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, এই যে আপনি শুনতে পাচ্ছি, লিখেছেন, এই যে লিখেছেন না, ইট ইজ এ, এই যে ইট ইজ প্রোডাক্ট কোয়ালিটি ইজ ভেরি গুড, এই যে ইট মেনি ইন্ডাস্ট্রিজ, এই যে ডিসক্রিপশন, এটা এইটা আছে হ্যাঁ প্রথম দিকে ডিসক্রিপশন, আছে, আর এরপরে নিচের গুলো আছে, পরে দুটো আমি আরো করেছি, এটুক তো কিনলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইবার এবার মাউস, আমরা কপি করি, মাউসটা আপনি নেবেন, এবার আপনি কি করবেন, হ্যাঁ এই বিজনেস এই নেমটা, প্রথমে নেমটা আমরা কপি করব, ঠিক আছে? এই নেমটাকে কপি করেন, এই নেম, নেম আকিস নেম, ফুড ব্যবহার, নেমের দুই পাশে নেম আছে সব সম্পূর্ণটা সহ, ঠিক আছে? আমি এই যে মাউস আচ্ছা ধরতে এটুকু কপি করেন, আচ্ছা আচ্ছা, আমি তো কপি করছি, কপি করছি, হ্যাঁ করেন, একদম বেশি বেশি দূর থেকে নেবেন, ক্লিক করে নেন, আগে একটা ক্লিক করে নেন, ওর আগে একটা ক্লিক করে নেন, করেছি, হ্যাঁ কপি করেন, যান যান, হচ্ছে হচ্ছে, হয়ে গেছে, হ্যাঁ এটা হয়ে গেছে, এখন আমি এবার কন্ট্রোল সি, কন্ট্রোল, ও এখান থেকে কপি করেন, সমস্যা নেই, এখান থেকে কপি করা যায়, কি হইলো, আবার নেন, আবার কপি করেন, কোন একটা ভুল হয়েছে।
কন্ট্রোল সি, কন্ট্রোল সি নিয়েছেন? কন্ট্রোল তারপরে সি কন্ট্রোল এফ, না কন্ট্রোল সি দিয়েছি, তারপর কন্ট্রোল কন্ট্রোল এফ, এফ দেন। কন্ট্রোল এফ, হ্যাঁ এই ব্যাস, কন্ট্রোল এফ দিয়ে আমি এখন এই যে আপনি সেলুলার এখানে ফাইন আছে, মারি, রিপ্লেসে যান, রিপ্লেস। রিপ্লেসে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, রিপ্লেসে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে এইটা আছে, আমার এখানে আছে, আছে এখানে, হ্যাঁ সেখানে আছে। আর নিচে কি দিয়ে আছে? রিপ্লেস ওইটা, নিচেটা এন দেন, সেটা এন দেবো, কেটে দিয়ে এন দেবো, নিচেটা এন দেন, কেটে দিয়ে এন দেবো, হ্যাঁ ব্যাক স্পেস টিপ দেন, এন লেখেন। হ্যাঁ এই এন এনটা, লিখে দেবো, না না এনটা পুরো লেখেন, ওই যখন যেভাবে দিয়ে আছে আপনি দেখেন নিচে এন আছে, আপনি এইখানে ক্লিক করেন। এন আসছে, দাঁড়ান আমি দেখাচ্ছি, এন কোড, নিচের দিকে যান, একটু নিচের দিকে যান, এটা ক্লিক করে নেন, যেকোনো যেকোনো এক জায়গায় ক্লিক করে নেন, করে মাউস ঘোরান। হ্যাঁ হ্যাঁ এম এম নেম নেম, ওকে ঠিক আছে, ওই এনএডাই পুরোটা নেবেন, শুধু নেমটা, নেমটা নেব, হ্যাঁ নেম সহ আর কি। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল সি, আর এখানে কন্ট্রোল ক্লিক করেন, ক্লিক ভি করেন, লিখলেই যথেষ্ট, হ্যাঁ ক্লিক করেন, কন্ট্রোল ভি, ওকে কন্ট্রোল ভি, ওকে ঠিক আছে, রিপ্লেস অল, অল, রিপ্লেস অল, হ্যাঁ আর এই নিচের গুলো সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। ওগুলো ওগুলো কিছু দেখবেন না, ওগুলো কিছু সমস্যা না। এবার এই জায়গায় দেখেন, রিপ্লেস অল, এবার খেয়াল করেন, খেয়াল করেন না না এখানে, হ্যাঁ হ্যাঁ কয়টা রিপ্লেস হয়েছে, এই যে নিচে দেখাই দিচ্ছে, এই যে রিপ্লেস অল ফ্রি, দেখেছেন? থ্রি, খেয়াল করেছেন কোন জায়গায়? হ্যাঁ থ্রি, এই যে নিচে নিচে হ্যাঁ আপনি তিনটে হয়েছে, মানে সবগুলো হয়নি, কোনো একটা কারণে হয়তো হয়নি, ঠিক আছে। কেন, কেন এটা আমিও জানি না কারণ এখন, তারপরে কি কাজ আপনার যখন এরকম হবে? সবগুলো যদি হইতো তাহলে তো ভালো কথা, হ্যাঁ কোনো সমস্যা নেই, এখন হয়নি হ্যাঁ ঠিক আছে, তাহলে এখনো অনেকগুলো হয়নি, কারণ মোট করলাম 20টা, তার মধ্যে মনে করেন দুটো তো আমি লিখেই দিলাম, হ্যাঁ 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 ডিসক্রিপশন তো লিখেই দিয়েছি দুটো, তাহলে 20টা এখন মনে হ্যাঁ করেন 17টা বাকি আছে। তাহলে আপনি এবার মাউসটা এখানে যেখানে একটা ক্লিক করে নিচের দিকে যান, কোন জায়গাতে হয়নি দেখতে হবে, ক্লিক করলাম, নিচে দিকে যাবো, এটা হয়নি কেন শুনবেন? আমি কি বুঝতে কারণ, পেরেছি, আমি বুঝতে পেরেছি। এবার আপনি উপরে যান, কি উপরে কারণ, যান, সেকেন্ড সিলিন ওখানে যান, হয়নি কেন শোনেন? ইসলাম সেখানে, এই যখন এনটা হ্যাঁ আপনি কপি করেছেন, হ্যাঁ হ্যাঁ এনটা যখন আপনি কপি করলেন, যে জায়গাতে কপি করেছেন সেই জায়গায় আপনি ওই এনটা, এন এর ওই নেমটুকু পুরোটা একদম সিলেক্ট হওয়া ছিল, ওটা ওটা সিলেক্ট রাখা যাবে না, যে কোনো এক জায়গায় ক্লিক করে দিতে হবে, মানে ওটা সিলেক্ট অবস্থায় ছিল, এই জন্য আপনি পুরোটা নিয়ে নি, আপনি যে কোনো এক জায়গায় সাদা জায়গায় ক্লিক, সিলেক্ট অবস্থায় রিপ্লেস করা যাবে না, না না সিলেক্ট অবস্থায় রিফ্লেক্ট করা যাবে না, যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবেন, যে কোনো সাদা জায়গায় একবার ক্লিক করেন তখন সিলেক্টটা চলে যাবে, তখন আপনি রিপ্লেস করবেন। তো এখন আমরা এটা কেটে দিই, না কিছু করা লাগবে না, কিছু করা লাগবে না, আপনার এখন সব ঠিকই আছে, এখন যে কোনো এক জায়গায় বাইরে ক্লিক করে দেন, সাদা জায়গায় ক্লিক করে, মানে কোনো জায়গায় সিলেক্ট অবস্থায় না থাকে, হ্যাঁ ঠিক আছে। এইবার আপনি সিলেক্ট আবার, আছে না, না না ওইটা সিলেক্ট বলে না, সিলেক্ট হচ্ছে ওই যতটুকু সিলেক্ট আচ্ছা করি ঠিক আছে, অটো পুরো লাইনটা আচ্ছা ওইটা ওকে ঠিক সিলেক্ট। আছে, বুঝতে পারছি, ওকে ওকে ঠিক আছে, তারপরে এইবার আপনি ওখান যান, আবার আবার ওই এখানে চলে আসেন, এখানে দেখেন সব ঠিক আছে কিনা, নেম ঠিক আছে, বিজনেস নেম ঠিক আছে। এবার আবার রিপ্লেস অল দেন, আবার রিপ্লেস অল দেন, শূন্য আর শূন্য আসলো। রিপ্লেস, শূন্য আর শূন্য, আচ্ছা তাহলে এক কাজ করেন, আবার ওই উপরে হ্যাঁ হ্যাঁ যেখানে ওই যেগুলো দিয়েছেন আবার কপি করে বসান, ওগুলো ডিলিট করে দেন, ওকে ডিলিট করলাম, ডিলিট করেন, ব্যাক ডিলিট স্পেস টিপ দেন, করছি, উঠে যাবে, ব্যাক স্পেস টিপ দিয়ে, হ্যাঁ। এবার আবার নিয়ে ওকে আসেন, টিপিসি টিপিসি, আবার এন এবার আমি এমটা নিয়ে আসেন, আর এটা নিয়ে আসেন, এই এনটা, এটা তো নিচে বসবে, আর উপরে ওই নামটা নিয়ে আসেন, বিজনেস নেম ওইটা নিয়ে আসেন। আগে নামটা দিতে হবে, আচ্ছা আগে আমি
নামটা দিই কন্ট্রোল সি হ্যাঁ ঠিক আছে কর অত উপরে দেওয়া লাগবে না আরো নিচে আছে নিচের দিকে যান হ্যালো হ্যাঁ এর নিচে পাবেন এর নিচে মানে আমি পজ করে গেলাম যখন এবার নেট চলতেছে তখন আমি বন্ধ করে রাখছি রেকর্ড কিন্তু একটাই হচ্ছে এখানে কারণ এখানে এই যে নেম দাঁড়ান আমি এখনো ই করা যাবে না সেভ করা যাবে না এটা এটা ডিলিট করে নতুন করে ঢুকছে দাঁড়ান আমারই উল্টো পাল্টা যায় এখানে কোনটা হবে হ্যালো